এইটা গসিয়ান ফাংশন। এর প্লট কিরকম হবে? এবার তোদেরকে যেটা বের করতে হবে ইভ্যালুয়েট আই ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস বি এক্স স্কোয়ার ডি এক্স। এইটা মানে কি রে? একই জিনিস আই স্কোয়ার কত? ওই উত্তর দিনাজপুরের তো? হ্যাঁ ওখানকার। দেখ তাহলে এটাকে আমরা কোঅর্ডিনেট ট্রান্সফার করব। R is equal to
Okay. ভাই ভাই বি তার মানেটা কি? One by two B. Eita koto hobe. Zero. Je to odd function. Odd function minus infinity ke plus infinity integration korle koto hobe. Zero hobe. Thik ache. Tahole amader result gulo ke ektu por por sharibaddho bhabe lekh. সেটা হলো মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি এইটা কোথা থেকে পেলাম বলতো? এই যে এই যে এইটা ওয়ান বাই টু বি এইটা হচ্ছে জিরো টু ইনফিনিটি One by two b and minus infinity to plus infinity. Eta. Differentiating partially in both sides with respect to B. এখানে কি পাবি? B এর respect to যদি পারছি এখানে যদি বি এর রেসপেক্টে করিস এখানে যদি বি এর রেসপেক্টে করিস জিরো আবার এখানে যদি এগেইন তুই ডিফারেনশিয়েট করিস কি পাবি রে? এক্স ফোর ই টু দি পাওয়ার মাইনাস ডি এক্স স্কোয়ার ডি এক্স
half 3 by 2 ठीक है एकाने की हवे x5 1 by v3 এই রকম ভাবে তুই যে কোনো হায়ার অর্ডার ইন্টিগ্রেশনের দিকেও কিন্তু এখান থেকে যেতে পারবি তো ইন জেনারেল যদি তুই দেখিস মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি x টু দি পাওয়ার 2 n e টু দি পাওয়ার মাইনাস bx স্কয়ার dx acting in general like এটা দেখে না তো মেলা তো x টু দি পাওয়ার 2n e টু দি পাওয়ার মাইনাস bx স্কয়ার dx ইকুয়াল টু দিস ইন্টিগ্রেশনের ভ্যালু তুই সিমিলার লিখি মানে এইটা হলো তোর ইভেন ফাংশন এইটা অড ফাংশন জাস্ট বি এর রেসপেক্টে পার্সিয়ালি ইন বোথ সাইডস উইথ রেসপেক্ট টু বি বি এর রেসপেক্টে ডিফারেনশিয়েট করে তুই পরবর্তী ইন্টিগ্রেশন গুলো পেয়ে যাবি ঠিক আছে এটা মনে হচ্ছে তোদের ফার্স্ট সেমে পড়িয়েছিলাম নাও করাতে পারি অনেকে নতুনও আসিস দেখ বোঝা গেল কি এটা তাহলে আমি পরের জিনিসে যাব গামা ফাংশনে যাব Is it clear? এটা ক্লিয়ার সহায়ক কোনটা ক্লিয়ার নয় রে আরে কি বলছিস হা না হোয়াট ইজ দিস আমি বলতে চাইছি দেখ এরপরে তো আমরা কাইনেটিক থিওরি পড়ব কাইনেটিক থিওরি মানে গসিয়ান ফাংশনের ভরি ভরি ইন্টিগ্রেশন তো গসিয়ান ফাংশনের ইন্টিগ্রেশন অলওয়েজ গসিয়ান ফাংশন ইউজ করেই করবি শুধুমাত্র তোকে মনে রাখতে হবে ই টু দি পাওয়ার মাইনাস বি এক্স স্কোয়ার ডি এক্স মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এর ভ্যালু রুট ওভার অফ পাই বাই বি আর এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস বি এক্স স্কোয়ার ডি এক্স এর ভ্যালু হলো ওয়ান বাই টু বি জিরো থেকে ইনফিনিটি এর পরের যে কোনো ইন্টিগ্রেশন তুই কি করতে পারবি বোথ সাইডে পার্সিয়াল ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু বি করে পেয়ে যাবি ধর তোর দরকার এক্স স্কোয়ার তাহলে একবার বি এর রেসপেক্টে পার্সিয়াল ডিফারেন্সিয়েট কর পেয়ে যাবি ধর এক্স টু দি পাওয়ার ফোর দরকার আর একবার কর পেয়ে যাবি ধর এক্স টু দি পাওয়ার সিক্স দরকার আর একবার ডিফারেন্সিয়েট কর পেয়ে যাবি এইরকমভাবে পরপর ডিফারেন্সিয়েট করে করে তুই সমস্ত গসিয়ান ফাংশনের ইন্টিগ্রেশনগুলো সে অড ফাংশন হোক আর ইভেন ফাংশন হোক সমস্ত ফাংশনের ইন্টিগ্রেশনগুলো তুই বের করতে পারবি
Is it clear? সবাই শুনতে পাচ্ছিস? কারো কোনো ছোট্ট কনফিউশন থাকলেও আমাকে একবার জিজ্ঞেস করে নে, আমি নেক্সট স্টেপ শুরু করে দেব। ওকে, লেক গামা অ্যান্ড বিটা ফাংশন, গামা অ্যান্ড বিটা ফাংশন। ওকে, গামা অ্যান্ড বিটা ফাংশন ইমপ্রপার ইন্টিগ্রাল। লেট Definition of a definite integral. Definition of a definite integral h to k fx dx. Definition of a definite integral h to k fx dx states that number one, the limits, number one, the limits h and k are finite. The limits h and k are finite. Number two, the function which has to be integrated, the function which has to be integrated must be bounded and integrable, must be bounded and integrable in the limit h less or equal x less or equal k. ওকে, প্রথমে আমরা ডিফাইন করব গামা ফাংশন। গামা ফাংশন লেট দ্য ফাংশন ইজ ডিনোটেড বাই gamma n. The function is denoted by gamma n and it is defined for the positive values of n by the integral eta okay let some properties of gamma function number 1, gamma n plus 1
is equal to n into gamma n. Gamma n plus 1 is equal to n into gamma n. Eta mani holo n factorial. Okay, to gamma n ta ke abar 1. Gamma n minus 1 plus 1. Tala ki ashbe n minus 1 gamma of n minus 1. Abar gamma n minus 1 ta ke bhang. Gamma n minus 2 plus 1. Eta kum babi n, n minus 1, n minus 2 dot 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 up to. Tor, ki bole. 0 পর্যন্ত চলে যাবে তাহলে গামা n প্লাস 1 ইকুয়াল টু n ইনটু গামা n ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল আর নাম্বার 2 হলো গামা হাফ ইজ ইকুয়াল টু রুট ওভার পাই গামা হাফ ইজ ইকুয়াল টু রুট ওভার পাই ওকে হ্যাঁ এক অবধি যাবে ঠিক আছে গামা 0 সরি গামা 1 গামা 1 মানে কত এই গেল গামা ফাংশন নেক্সট হলো ইভালুয়েশন অফ গামা হাফ উই নো gamma n তাহলে gamma half কত হবে রে এর মান কত x is equal to z square dx is equal to 2z dz তাহলে এটা কি হবে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি এটা টু যেহেতু আছে জিরো টু ইনফিনিটি মানে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এর ভ্যালু কত রুট পাই অভিষেক আশা করি উত্তর পেয়ে গেছিস বিবেক দিয়ে দিয়েছে ওকে তাহলে এই হলো তোর গামা হাফ তাহলে এইরকম ভাবে ধর গামা 3 বাই 2 এর ভ্যালু তোকে বের করতে হচ্ছে গামা 7 by 2 5 by 2
gamma 7 by 2, gamma 9 by 2, সব ভ্যালুগুলো তুই এইরকম ভাবে বের করতে পারবি গামা ফাংশনের। ওকে, নেক্সট হলো বিটা ফাংশন। বিটা ফাংশনের ক্ষেত্রে কি দ্য বিটা ফাংশন ইজ ডিনোটেড বাই বিটা এম কমা এম অ্যান্ড it is defined for the positive values and it is defined for the positive values of m and n. It is defined for the positive values of m and n. And it is defined for the positive values of m and n. Okay. By the integral beta m comma n zero to one x to the power m minus one obviously like properties of beta function. Properties of beta function. Beta function of property that is number one. Beta n comma m. Number two, beta mn, zero to infinity, x to the power m minus one, one plus x to the power m plus n, dx. Equal to এটার মানে দেখ, এটা মানে এইটাও কি লিখতে পারিস জিরো টু ইনফিনিটি এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এম প্লাস এন, এম আর এন টাকে ইন্টারচেঞ্জ করলাম, করলে এইটা আবার হবে বিটা এন কমা এন। Number three হলো beta m comma n 2 into 0 to pi by 2 sin two m minus 1 theta cosine 2n minus 1 theta d theta.
number 4 beta half half এখানে half half বসিয়ে দিবি তার এর ভ্যালু দেখবি তো সিম্পলি পাই হবে বসিয়ে দে আগের রিলেশনে পেয়ে যাবি নাম্বার 5 হলো বিটা m কমা n equal to gamma m plus n এটা হলো রিলেশনশিপ বিটুইন বিটা ফাংশন এন্ড গামা ফাংশন দেখ প্রথমে আমি বিটা ফাংশনটাকে ডিফাইন করলাম আমি অল্টারনেটিভলি ও ডিফাইন করলাম 0 টু ইনফিনিটি x টু দি পাওয়ার m মাইনাস 1 দিস তারপর বিটা n m ত্রিকোণমিতিক ফরম্যাটে এই রকম হবে sin 2m minus 1 theta cosine 2n minus 1 theta d theta beta half is equal to pi beta m comma n is equal to this তো আমি এই প্রুফটা করব এইটা 5 নম্বরের প্রুফ এটা প্রমাণ করে দেব তোমাদেরকে পাঁচ নম্বরের প্রুফটা করার জন্য beta m comma n equal to 0 to 1 x to the power m minus 1 1 minus x to the power n minus 1 dx definition of beta function okay Now, gamma m is equal to 0 to infinity dx. Equation 2. আমি বিটা ফাংশন আর গামা ফাংশনের ডেফিনেশন গুলো লিখে নিলাম লেট x ইকুয়াল টু u স্কয়ার তাহলে dx ইকুয়াল টু কি আসবে রে 2u du তাহলে গামা m 2 ইনটু 0 টু ইনফিনিটি e to the power minus u square u to the power 2m minus 1 du এই u টা কে আমি এখানে অবজার্ভ করে নিয়েছি 2m minus 2 হতো তাহলে 2a তাহলে গামা n 2 into 0 to infinity e to the power minus b square b to the power 2n minus 1 dv okay hello পড়াচ্ছি হ্যালো হ্যাঁ হ্যাঁ বলো বলো রাখলাম আমি পড়াচ্ছি অনলাইনে ক্লাস নিচ্ছি রেকর্ড হচ্ছে ক্লাস
therefore gamma m gamma n এটা কত হবে 4 e to the power minus u square plus v square u to the power 2m minus 1 du dv. Okay, this is equation number 2c. Anything wrong? Let u is equal to r cos theta, and du dv is equal to r dr d theta. Tale gamma m gamma n 4 2 r is equal to 0 to infinity e to the power minus r square r dr into 2 0 to by 2 u মানে কত u মানে r cos theta r cos theta 2m minus 1 r sin theta 2n minus 1 আর এখানে তো r dr নিয়ে নিয়েছি এখানে d theta এটা নেয়া দরকার ছিল না তোরা একটা জায়গাতে কনফিউজড হয়ে গেছিস সেটা হলো why the limit is pi by 2 আমি যদি খুব ভুল না হয়ে থাকি যে লিমিটটা pi by 2 কেন এখানে একটু ভালো করে দেখ এটা ধর u এটা ধর b 0 to এটা ইনফিনিটি 0 to ইনফিনিটি তাহলে এটা কভার করছে কোন স্পেসটা রে only a space ebar dhor tor ei holo amar r ei holo theta tale a space ta ke cover korar jonno theta value koto 0 theke pi by 2 lelei hobe karon eta shudhumatro first quadrant ke represent korche jehetu u is 0 to infinity and v is also 0 to infinity ami jantam to
সঞ্জয় কর্মকার তোর কোশ্চিনটারই আমি আনসার দিলাম। সঞ্জয় আমি জাস্ট তোর কোশ্চিনটারই আনসার দিলাম, যেহেতু ইউএল লিমিট জিরো টু ইনফিনিটি, ভিএল লিমিটও জিরো টু ইনফিনিটি, সেজন্য এখানে দেখ পুরো কোয়ান্টিটিটাই ইউএল লিমিট জিরো টু ইনফিনিটি, মানে এই অরিজিন থেকে এই রাইট সাইডটাকে কভার করছে, ভিএল লিমিটও জিরো থেকে ইনফিনিটি, মানে এই অরিজিন থেকে উপরের দিকটাকে কভার করছে, তাহলে পুরো ফার্স্ট কোয়াড্রেন্টটা না এটা, এখানে স্পেসিয়াল শুধুমাত্র ফার্স্ট কোয়াড্রেন্টটাকে তো রিপ্রেজেন্ট করছে, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্ট যদি প্লেন পোলারে তোকে কভার করতে হয় তাহলে থিটার লিমিট কত হবে, জিরো থেকে পাই বাই টু, বুঝতে পারলি? এটা যদি শুধুমাত্র ফার্স্ট কোয়াড্রেন্টকে কভার করতে হয় তাহলে থিটার লিমিট কত হবে, জিরো থেকে পাই বাই টু, কারণ এখানে কিছু নেই, এই দিকে কিছু নেই, এখানে কিছু নেই, পুরোটা যদি থিটাকে টু পাই করিস তুই তাহলে এইটাও কভার করবে, এইটাও কভার করবে, এইটাও কভার করবে, কিন্তু ইউ এর ভ্যালু জিরো থেকে ইনফিনিটি, থিটার ভ্যালু সরি ভি এর ভ্যালু জিরো থেকে ইনফিনিটি, সো এটা শুধুমাত্র ফার্স্ট কোয়াড্রেন্টটাকে কভার করবে, দ্যাটস ওয়াই আই টুক দ্য লিমিট জিরো টু পাই বাই টু। ওকে ওকে না দেখ বেশ, তাহলে এই হলো আমাদের কনভার্সন। এবার টু ইন্টু জিরো টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস আর স্কোয়ার আর টু দি পাওয়ার টু এম প্লাস এন মাইনাস ওয়ান। আর ডিআর টু ইন্টু জিরো টু ইনফিনিটি সরি টু ইন্টু জিরো টু পাই বাই টু কোসাইন থিটা এম মাইনাস ওয়ান এইটা কত নেই জিরো টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস আর স্কোয়ার আর টু দি পাওয়ার টু d of r square আর এইটা মানে কি বিটা n কমা n এখানে z = r² ধরেছি এর ভ্যালু কত গামা m প্লাস n বিটা m n therefore গামা n গামা n প্লাস n ওকে তাহলে এই হলো তোর বিটা অ্যান্ড গামার মধ্যে রিলেশন। একটা ছোট্ট করে ইন্টিগ্রেশন করে ফেলতো, লাইক ইভ্যালুয়েট ওকে।
দেখ এই পর্যন্ত ক্লিয়ার আর একটুখানি আসি রে ওকে আচ্ছা আমি অঙ্ক তোদেরকে পরে দিয়ে দেব না এটা কত একটু বাইরে যেতে হবে আমাকে দু মিনিটের জন্য ইভ্যালুয়েট নাম্বার ওয়ান এই দুটো একটু বের করতো ফটাফট অভিষেক প্রবাবিলিটি কিন্তু আমি শেষ বলিনি প্রবাবিলিটি পড়ানোর জন্যই আমি ইন্টিগ্রেশনটা করিয়ে নিলাম তোদের প্রবাবিলিটি সিলেবাস শেষ হয়নি প্রবাবিলিটি আজকে পড়াবো এগুলো কমপ্লিট করে নিয়ে তারপর প্রবাবিলিটিটা করাবো এরপর এরার ফাংশনটা করে দেবো করার পর নর্মাল ডিস্ট্রিবিউশনে ঢুকবো ওয়েট আজকে ক্লাসটা একটু লেন্দি ক্লাস আছে এই দুটো কর
হয়েছে ওকে error function and co-error function. Error e to the power minus beta x square if beta is equal to 1 2 by root pi Yeah.
area under fx with x axis. Area under fx with x axis is unity. Okay. Fx now consider the upper limit is capital Z. Now consider the upper limit is Z. Now consider the upper limit is Z. That is AJ. Eta Shiloki infinity. Eta Kami Kuradila Z. এই ইন্টিগ্রেশনটাকে ইআরএফ জেড এইটাকে আমরা বলি এরর ফাংশন অফ জেড ইআরএফ জেড ইআরএফ মানে এরর ফাংশন অফ জেড ওকে এবার দেখ নাম্বার 1 ই আর এফ 0 ইকুয়াল টু 0 নাম্বার 2 ই আর এফ জেড ইজ ইকুয়াল টু 1 ইফ Z tends to infinity. Number 3. ERF Z is equal to that minus 1 if Z tends to minus infinity. Okay. Tar mane ta ki holo? ERFZ versus Z যদি প্লট করা যায় 0 তে ভ্যালু কত রে 0 ইনফিনিটি তে ভ্যালু কত প্লাস 1 মাইনাস ইনফিনিটি তে ভ্যালু কত এরর ফাংশন অফ জেড এগেইনস্ট জেড যদি প্লট করি
like now two by root pi 0 to infinity is equal to 1, that is 2 by root pi 0 to z complementary error function, that is ERFC. ERF টা ছিল error function. এবার আমি ডিফাইন করছি কমপ্লিমেন্টারি এরর ফাংশন ERFC z is equal to z to infinity 2 by root pi e to the power one minus ERFZ. Okay, তাহলে এখানে একটা স্টেটমেন্ট দিতে পারবি তুই, therefore তাহলে কি দাঁড়াচ্ছে, এই জায়গাটা দেখ, হ্যালো, হ্যাঁ পাঠালো না কোনো কেন, আরে এখানে এখানে প্রচারের কোনো ব্যাপার নয়, এটা ডিরেক্ট জিএম এর ফোন করো, একটা ফোন করে এটা পেলে খুব কাজ হয়ে যাবে দাদা, একদম মানে কি বলবো ওষুধের গুলির মতো রাতারাতি সব চেঞ্জ হয়ে যাবে, ডিলেটাই হবে না। ওকে, দেয়ারফর এর প্রপার্টি কি, নাম্বার ওয়ান, আচ্ছা এখানে প্রপার্টি কি দেওয়া আছে, এখানে প্রপার্টি হলো ERFC z is equal to 1 when z is equal to 0, z is equal to 0 হলে ভ্যালু কত হবে, 1 হবে, z equal to মাইনাস ইনফিনিটি থেকে যদি করিস
2 when z is equal to minus infinity. RFC Z one minus infinity to no plus two is equal to 0 when z is equal to infinity. 0 te koto? 0 তে এর ভ্যালু 1 মাইনাস ইনফিনিটি তে ভ্যালু কত 2 ओके তাহলে এইটা কি হবে এইটা হলো ঠিক আছে ও এরর ফাংশন তাহলে এই হলো আমাদের এরর ফাংশন কো এরর ফাংশন তাদের প্লট তাদের প্রপার্টি ওকে That's it.